আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, খুবই সুন্দর নতুন মডেলের, নতুন ডিজাইনের, আধুনিক মডেলের একটি বাড়ি দেখতে পাচ্ছেন। একতলা একটি খুব সুন্দর বাড়ি। বন্ধুরা, যারা চাচ্ছেন একতলা এমন ডিজাইনের বাড়ি তৈরি করবেন, তাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটা একতলা, বা দেখতে সামনে তো তলার মতন দেখা যাচ্ছে। সামনে যে ফর্সের যে ডিজাইনটা আছে, ওটা আপনি ব্যালকনি আকারে ইউজ করতে পারবেন, ছাদ থেকে এসে, অর্থাৎ সিঁড়িঘর থেকে এসে। খুব সুন্দর একটি ডিজাইন, খুবই আধুনিক একটি বাড়ি। দেখুন বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, তার এ টু জেড হিসাব আমরা এখন দেখে নেব এই ভিডিওতে, এবং বাড়িটির ফ্লোর প্ল্যান সহ দেখব। বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির যে ফ্লোর প্ল্যান। দৈর্ঘ্য হচ্ছে 35 ফিট 7 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 33 ফিট 8 ইঞ্চ। বাড়িতে ফর্স হচ্ছে আমাদের 8 ফিট বা 8 ফিট। বন্ধুরা, তারপর চাচ্ছে আমাদের স্টেয়ার, তা হচ্ছে 16 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট। বন্ধুরা, রয়েছে আমাদের একটা বেডরুম, বেড নম্বর 1, তা হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এছাড়া থাকবে আমাদের ব্যালকনি অ্যাটাচ, রয়েছে একটা বাথরুম 5 ফিট বাই 7 ফিট। অপর পাশে পাচ্ছে বেড নম্বর 2, 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, রয়েছে একটা ব্যালকনি 10 ফিট বাই 3 ফিট। বন্ধুরা, রয়েছে আমাদের একটা টয়লেট 5 ফিট বাই 7 ফিট, এটা কমন টয়লেট সবার জন্য। তারপর রয়েছে ড্রয়িং ডাইনিং এবং রয়েছে কিচেন। বন্ধুরা, তারপর থাকবে বেড নম্বর 3 11 ফিট বাই 12 ফিট, রয়েছে বেড নম্বর 4 12 ফিট বাই 11 ফিট। তো মোটামুটি আমরা বাড়িতে পাচ্ছি 4টা বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন, ড্রয়িং ডাইনিং নিয়ে খুবই সুন্দর একটি বাড়ি। অল্প বাজেটে, অল্প টাকায়, অল্প খরচে তৈরি করবেন। বন্ধুরা, বাড়ি তৈরি করতে কত টাকা আসবে, কত টাকার ইট, সিমেন্ট, বালি লাগবে, ফাউন্ডেশন থেকে রং পর্যন্ত কত টাকা খরচ হবে, বিস্তারিত দেখবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাড়িটি তৈরিতে কত টাকা ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগবে, আমরা আজকে ভিডিও দেখব। তো বন্ধুরা, আমরা অনেকে বাড়ি তৈরি হিসাব করি, বাট বাড়ি তৈরিতে মিস্ত্রি হিসাবটি করি না। মিস্ত্রি করুন, কিন্তু আপনি মোটা অঙ্কের একটি টাকা নিয়ে যাবে আপনি বাড়ি তৈরি করতে। অর্থাৎ বাড়ি তৈরি করতে যদি 20 লক্ষ টাকা লাগে, 5 লক্ষ টাকা মিস্ত্রি নিয়ে যাবে। তো হিসাবটা আমরা অনেকেই করে থাকি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তা করে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক বাড়ি তৈরি করতে মিস্ত্রি খরচ কত টাকা আসে আমাদের। তো আসুন বন্ধুরা, 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 12,000 পিস, দাম আসতেছে 1,56,000 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 17,000 পিস, দাম আসতেছে 2,21,000 টাকা। অন্যান্য কাজে ইট লাগে 2,000 পিস, দাম আসতেছে 26,000 টাকা। সিমেন্ট লাগে 2,650 ব্যাগ, দাম আসতেছে 3,68,000 টাকা। রড লাগে 6,800 কেজি, দাম আসতেছে 80 কেজি, দাম আসতেছে 5,59,360 টাকা। তো বন্ধুরা, বর্তমানে ইটের দাম কিন্তু বেড়ে চলেছে, 13,000 14,000 টাকা ইটের হাজার। ভালো ইটটি 90 টাকা কিনলে আর অ্যাডভান্স টাকা দিলে এক্ষেত্রে কিছু কম পাওয়া যাচ্ছে। রড 92 টাকা 93 টাকা 94 টাকা চলতেছে। সিমেন্ট, আকেশ সিমেন্ট, সাহা সিমেন্ট খুচরা যদি কিনেন 550 টাকা 60 টাকা পাবেন। আর যদি একসাথে 100 বস্তা 500 বস্তা কিনেন, এক্ষেত্রে হয়তো 420 টাকা 30 টাকা পাবেন। তো বন্ধুরা, যদি আপনি কম রেটে মালামাল কিনতে চান, ডিলারদেরকে অগ্রিম টাকা দিয়ে রাখবেন, অ্যাডভান্স টাকা দিয়ে রাখবেন, তাহলে আপনি কম রেটে মালটি কিনতে পারবেন। অন্যথায় আপনাকে বেশি রেটে মালটি কিনতে হবে, মালামালের দাম অনেক বেশি। বন্ধুরা, চলুন আমরা এখন দেখে নিব দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং সহ অন্য কাজে কত টাকা আসবে। বন্ধুরা, বালি ঢালাই জন্য লাগতেছে আমাদের 620 সেপ্টি, দাম আসতেছে 29,000 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগে আমাদের 1450 সেপ্টি, দাম আসতেছে 48,750 টাকা। মাটি কাটার খরচ এখানে ধরা হয়েছে 29,370 টাকা। দরজা ধরা হয়েছে 8টি, তার দাম ধরা হয়েছে 2 লক্ষ টাকা। জানলা ধরা হয়েছে 9টি, তার দাম ধরা হয়েছে প্রায় 80,000 টাকা। বাথরুমের 2টি দরজা, তার দাম ধরা হয়েছে 7,000 টাকা। গেটের দাম ধরা হয়েছে 40,000 টাকা। তো বন্ধুরা, জানলা যদি সাইজ ছোটো হয়, আপনার আরও কমেও পাবেন, আর যদি সাইজে বড়ো হয় তাহলে 70,000 থেকে 80,000 টাকা লেগে যাবে। আসুন আমরা এখন দেখিনি ইলেকট্রিক, প্লাম্বিং সহ অন্যান্য কাজে কত টাকা আসবে বাইরে তৈরি করতে। সিঁড়ি রেলিংয়ের জন্য লাগতেছে আমাদের 35,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 60,920 টাকা।
ফিটিং এর জন্য লাগতেছে আমাদের 80,660 টাকা, বাথরুম টাইলস এর জন্য লাগতেছে 50,000 টাকা, মেস্ত্রি খরচ লাগতেছে 4,15,620 টাকা। দেখুন বন্ধুরা, মেস্ত্রি বর্তমানে 300 টাকা 280 টাকা পার স্কোয়ার ফিট তারা কাজ করতেছে একতলা বাড়ির ক্ষেত্রে, পার স্কোয়ার ফিট 280 টাকা 300 টাকা তারা কাজ করতেছে। তো আপনার অঞ্চলে হয়তো 290 টাকা 80 টাকা এমনই হতে পারে, বাট এই টু জেড এখানে খরচ ধরা হয়েছে, বাড়িটির ফোর্সের ডিজাইন টাইলস বা ফিনিশিং এভরিথিং ধরা হয়েছে, মেস্ত্রির খরচ একটু বেশি ধরা হয়েছে কারণ বর্তমানে লেবার খরচটা বেশি। তাহলে বন্ধুরা, বাড়িটি তৈরি করতে মোট খরচ হচ্ছে আমাদের 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা আপনি সুন্দর বাড়িটি কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, বাড়ির ড্রয়িং ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিন লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের।